하잖아요, 하잖아, 하잖아, 남수남! 남수남, 남수남! 에이, 정놈아, 니가! 하잖아, 하잖아, 남수남! 남수남, 남수남! যে এই যে ভীষণ ডকুমেন্টের যে প্রতিশ্রুতিগুলি তারা দিয়েছিল, আমরা এই রাজ্যের মধ্যে আপনাদের স্বপ্ন ছিল যে মানিক ছেড়ে আমরা হীরাকে এনেছিলাম, দেখেছিলাম ভীষণ ডকুমেন্টের মধ্যে দিয়ে আমাদের চাই, যারা গুন্ডারা চালিয়ে, যারা মানুষের ঘুমকে রাতের ঘুম কেড়ে নিয়ে, যারা মানুষের ঘর বাড়ি ভেঙে মানুষকে ভয়ভীতি প্রদর্শন করে আবার 2023 সালে ক্ষমতায় আসার স্বপ্ন দেখছেন, আপনাদের সেই স্বপ্ন টিকবে না, আপনাদের সেই ক্ষমতা থাকবে না। কারণ সাধারণ মানুষ বুঝে গেছে আপনাদের এই জুমলাবাজির কথা। তাই আমরা আগামী দিনে এই সিপিআইএম দলটাকে আবারও 2023-এ ক্ষমতাসীন করার জন্য প্রয়োজনে নিজের বুকের রক্ত ঢেলে দিয়ে আমরা এই লড়াই সংগ্রামে অবতীর্ণ হব। মূল বিষয় হচ্ছে আমরা যারা চা শ্রমিক যারা, তারা কখনো বিজেপি বা কংগ্রেস করতে পারে না, কারণ এই দলগুলো শ্রমিকের পক্ষে কথা বলে না, এই দলটা হচ্ছে মালিকের পক্ষের দল। এই যে এখানে যাদের বয়স কম, এখানে আমাদের পিঙ্কি সর্দার আছে, তারা বলতে পারবেন যে 1978 ইংরাজির আগে ত্রিপুরা রাজ্যের যারা চা বাগান শ্রমিক, চা বাগানের শ্রমিকরা মানুষ হিসাবে তাদেরকে গণ্য করা হতো না, চা বাগানগুলোর কোনো পঞ্চায়েত ছিল না, এসডিএম এর কাছে গেলে পরে কোনো সাহায্যের জন্য, জিআর এর জন্য বলতো তোমাদের দায়িত্ব চা বাগান মালিকের, এটা সরকার কিছু করতে পারবে না, একটা রেশন কার্ডের অধিকারও তাদের ছিল না। এবং সেই জায়গায় চা শ্রমিকদের বিভিন্ন লড়াই আন্দোলন করেছে ত্রিপুরা টি ওয়ার্কার্স ইউনিয়ন।